গেল বছরের নভেম্বর ডিসেম্বরে এ মৌসুমে প্রিমিয়ার লিগ শুরু হওয়ার কথা থাকলেও পাঁচ মাস পিছে লীগ শুরু হয়েছিল চলতি বছরের এপ্রিলে লিগ শুরু হতে বিলম্বের কারণ হিসেবে বাফুফের ছিল নানা যুক্তি এর পাশাপাশি ছিল দলবদল নিয়ে ক্লাবগুলোর টালবাহানা তাই সময় বাঁচাতে তিন লেগের পরিবর্তে এবালের লীগ হয়েছিল দুই পর্বে সাত এপ্রিল লীগ শুরু হয়ে এবারে প্রিমিয়ার লিগের প্রথম পর্ব শেষ হয়েছিল মে মাসে মাঝে প্রায় এক মাসের বিরতির পর বিপিএল এর দ্বিতীয় লেগ শুরু হয়েছিল গেল আটাশ জুন প্রথম লেগ শুরুর পর দ্বিতীয় লেগের আগে পয়েন্ট টেবিলে একই সমান্তরালে ছিল বেশ কয়েকটি ক্লাব যেটি এবারের প্রিমিয়ার লিগে যোগ করেছিল বাড়তি সৌন্দর্য তবে সব প্রতিকূলতাকে পেছনে ফেলে দুই ম্যাচ হাতে রেখে এবারও চ্যাম্পিয়নের মুকুট পড়েছে শেখ জামাল আমার লাইফের ক্যারিয়ারের সেরা কিছু সময় যাচ্ছে

এখানে আবাহনী মহমেডানের মতো দলগুলো পিছিয়ে পড়লো সশ ক্লাবের হয়ে সামনের মৌসুমে নিজেদের আক্ষেপ ঘুচাতে গেলেন ফুটবলাররা টার্গেট ছিল চ্যাম্পিয়ন হতে হওয়ার চ্যাম্পিয়ন হতে পারেনি খুব ভালো যায়নি তো আমরা স্টার্ট করছি ভালো ম্যাচকে যেমন আমাদের ফিনিশিংয়ের জন্য আমরা পিছিয়ে আছি আবাহনী সব সময় চ্যাম্পিয়ন ফাইটার টিম করে এবং আমি চাই যে আবাহনী আবার চ্যাম্পিয়ন হোক অনেকদিন শিরোপা পায় না সব টিমগুলো আপনার হচ্ছে খুব ক্লোজ পয়েন্ট ছিল তো সবাই চেষ্টা করছে একটা ভালো রেজাল্ট ভালো ফুটবল খেলার জন্য রেফারি সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে ম্যাচ অসমাপ্ত রেখে ত্যাগ করায় এবারের লীগ কিছুটা হলেও কলঙ্কিত করেছিল ফরাসগঞ্জ তবে পুরান ঢাকার এই ক্লাবটিকে এর শাস্তিটাও ভোগ করতে হয়েছে প্রিমিয়ার লিগে আগামী দুই মৌসুম নিষিদ্ধ হয়ে এস এম ইকবাল সময় সংবাদ ঢাকা